আজকে বাজার থেকে পনির রান্না করেছি। পনিরে আজকে শাহি পনির বানাবো। আর গরম পড়ে গেছে, এখন একটু সিদ্ধ সিদ্ধ খেতে হবে। কুমড়ো সিদ্ধ বানাবো আর উচ্ছে আলু সিদ্ধ হবে। আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। কুমড়োটা সিদ্ধ হবে, খোসাটা ছাড়িয়ে দেব, উচ্ছে আলুটা কেটে নেব। কুমড়োটা খোসা ছাড়িয়ে দিয়েছি, কাটা হয়ে গেছে, আলু ছাড়ানো হয়ে গেছে, উচ্ছেটা কেটে দেখে নেব পোকা আছে নাকি। আজকে আমি এগুলো বানাবো সব নিরামিষ। আজকে শাহি পনির বানাবো নিরামিষ, কুমড়ো সিদ্ধ করবো নিরামিষ, আর উচ্ছে আলু তাই পেঁয়াজ দেবো না। চলুন এবার রান্না। কুমড়োটা আমি সিদ্ধ বানাবো, প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, জল ঢেলে দেবো, অল্প করে জল দেব। এটা কড়াইও সিদ্ধ করা যায়, একটু সময় এটা লাগবে, আর কুকারে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। কুকারটা এইদিকে বসিয়ে দেব, এইদিকে কড়াইটা বসিয়ে দেব, পনিরটা একটু ভেজে নেব, কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব, তেলের মধ্যে অল্প নুন দিয়ে দেব, সব একসাথে দিলাম না, অর্ধেক দিয়েছি অর্ধেক আছে। পনিরগুলো হালকা করে ভেজে নেব, পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে তুলে নেব। এই রান্নাটার জন্য আদা, কাঁচা লঙ্কা, কাজু, চারমগজ, পোস্ত এক চামচ আছে, একটা টমেটো আছে। টমেটোটা আমি আলাদা করে বেটে নেব, এইগুলো সব একসাথে আমি বাঁটবো। বাঁটার আগে এইগুলো একটু জলে ভিজিয়ে নেব। কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি আলু আর উচ্ছেটা সিদ্ধ বসিয়ে দেব, প্রেশার কুকারে জল দিয়ে দেব। সব উচ্ছেগুলো দিয়ে দেব, শাহি পনির বানাবো, সাদা তেল দেব, একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, অল্প চিনি দেব, হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব, কালারটা ভালো হবে, টমেটো বাটা দেব, টমেটোটা একটু কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গেছে, ভেটে রাখা চারমগজ, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাটা আছে দিয়ে দেব। এখন একটু কষিয়ে নেব, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে,
এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেব, হাফ কাপ দুধ আছে দিয়ে দেব, ফুটে উঠলে পনির গুলো দেব, ফুটে গেছে আমি পনির গুলোর মধ্যে দিয়ে দেব, এক চামচ গরম মশলা দেব, পাঁচ মিনিটের মতো ঢাকা দেব, আলু উচ্ছেটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব, ঠান্ডা হলে কাঁচা তেল নুন দিয়ে মেখে নেব, পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেব, শাহি পনির হয়ে গেছে, নামাবার আগে একটু কেশরি মেথি দেব হাতে ঘষে, এক চামচ ঘি দেব, এবার ঢেলে দেব, সিদ্ধগুলো হয়ে গেছে, শাহি পনির হয়ে গেছে, এরপর খেতে দেবো। ওহ, যা অত্যধিক গরম পড়েছে মিঠু, আজকে আমি নিরামিষ বানিয়েছি। আচ্ছা মিঠুলার সংসারে আজকে নিরামিষ থালি, নিরামিষ কি কি করেছো? এটা আলু উচ্ছে ভাতে, হ্যাঁ সিদ্ধ আছে, কলমি শাক ভাজা আছে, হ্যাঁ কুমড়ো সিদ্ধ আছে, আচ্ছা আচ্ছা, কলাইয়ের ডাল, আর এইটা হচ্ছে তোমার স্পেশাল। ওটা কি গো স্পেশাল? পনির, পনির আনিয়েছিলে আমাকে, শাহি পনির বানিয়েছি, শাহি পনির, আচ্ছা, আর ওটা কাঁচা আমের চাটনি, আচ্ছা আচ্ছা আচ্ছা, টক দই, তোমার তরমুজের জুস, তরমুজের জুস আছে, খুব ভালো, বাহ, দেখি এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক। গরমের মুখে এই হচ্ছে আলু ভাতে করেছে, আজকে বেশ ভালো লাগছে, তারপরে কি এটাতে শুধু নুন তেল আর এই যে কাঁচা লঙ্কা রয়েছে, হ্যাঁ খেতে ভালো, কিন্তু কাঁচা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবেন, যেহেতু নিরামিষ থালি করেছে বলে পেঁয়াজ টেয়াজ তো দেয়নি বলছে, পেঁয়াজ দিলে দেখবেন ভালো লাগবে, পেঁয়াজ গুলো কুচি কুচি করে কেটে ওতে দিলে খেতে খুব সুন্দর লাগবে। দেখি তোমার শাহি পনির, বাহ ভালো হয়েছে, কিন্তু এই গ্রেভিটা কি দিয়ে বানিয়েছো গো? পনির তো তুমি অনেক রকমের করো বাড়িতে, এটাতে কাজু আছে, চারমগজ আছে, ও পোস্ত আছে, ওই জন্য এরকম লাগে না, আর আমরা হাফ কাপের মতো দুধ দিয়েছি, ও ওই জন্য এটাকে বলছো তুমি শাহি পনির, হ্যাঁ দুধ পনির নাকি? হ্যাঁ দুধ পনিরও বলা যায়, হ্যাঁ এরকম দেখতে লাগছে,
আপনারা দেখছেন এইরকম এটা কি বলতো রুটি পরোটা হ্যাঁ সব কিছুর সাথেই যায় এটা পোলাও গ্রেভিটা আমার খুব দারুণ লাগছে কিন্তু এই নুন ঝালটা বেশ সম পরিমাণে আছে ভাতের সঙ্গে আমি খেলাম এই প্রিপারেশনটা যদি করেন তাহলে ওই যে বলছে না রুটি কিংবা পরোটা পোলাওয়ের সঙ্গে খুব ভালো হবে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় ও মিনু তোমার এই শাহী পনিরের গ্রেভিটা আমি হাত ছেড়ে খেয়ে নিলাম দারুণ লাগলো কিন্তু দেখি এবার কাঁচা আমের চাটনি গরমের সময় খুব ভালো জিনিস তো দেখি বাড়ির পাতা টক দই ভালো আছে খুব ঠান্ডা নেই আর এই যে টক টক লাগছে তো এটা আমি পছন্দ করি মিষ্টিটা ভালো লাগে না দই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এই গরমে সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন।